নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পবিত্র মাহে রমজানে আমরা কিভাবে আদর্শ হব সে নিয়ে কথা বলতে চাই। মাহে রমজান এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত বরকত নিয়ে। আমি একজন মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ববোধ থাকতে হবে। এই মনুষ্যত্ববোধ আসবে কী দিয়ে? একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন্না সাবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানে কোরআন এসেছে, এই কোরআন হক এবং বাতিলের মধ্যে ফয়সালা করবে, কোনটা সত্য কোনটা অসত্য আমি এই মাহে রমজানে শিখব। মাহে রমজানের একটা সুযোগ হলো কোরআন তেলাওয়াত এবং কোরআন বোঝার মাস। আমি সারা দেশে সারা বিশ্বের ইমাম সাহেব এবং হাফেজ সাহেবদেরকে বলবো, যারা তারাবি পড়াবেন, তারাবি নামাজ শুরুর আগে আজকের তারাবিতে যেই সুরাটি আসবে, আয়াতগুলো আসবে, তার মূল কথাটি মানুষকে জানিয়ে দেওয়া জরুরি। যদি এটা করতে পারি মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত হবে। দু নম্বর কথা হলো যে আমরা ব্যবসা বাণিজ্য করি, মাহে রমজানে বেচা কেনা হয়, সেখানে একজন দোকানদার, একজন ব্যবসায়ী, সে শাড়ির ব্যবসায়ী করুক আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ী করুক, তাকে মনে রাখতে হবে আমি মাহে রমজানে আসি। এই রমজানের প্রতিটি কাজ আমি ভালো করলেও সত্তর গুণ আর মন্দ করলেও সঙ্গে শাস্তি, কারণ এত বড় রহমত বরকত পাওয়ার পরেও আমি যদি ভেজাল দেই, আমি যদি মাপি কম দেই, আমি যদি আপনার ফরমালিন মিশাই, আমি মাছ খাবে রোজাদার সে মাছের মধ্যে ফরমালিন দিলাম, ফল খাবে রোজাদার তাতে ফরমালিন দিলাম, এটা কিন্তু কোনো অবস্থাতে একজন রোজাদার করতে পারে না যদি তার ইমান থাকে। আর প্রশাসনে যারা আছেন তাদেরও দায়িত্ব হলো যে এই মাহে রমজানে কোথায় মদ চলছে, মাদকদ্রব্য চলছে, মাহে রমজানকে অন্তত সামনে নিয়ে মাদকদ্রব্যকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ইমাম সাহেব, মহাজন সাহেব, রোজাদার, প্রশাসন সবাই মিলে মাহে রমজান একটা প্রোগ্রাম নেওয়া যেতে পারে। আমরা মাহে রমজানকে নেব মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা যারা সন্ত্রাসী আমরা এবং জঙ্গিবাদী তত্ত্ব চালায় তাদেরকে মাহে রমজান বোঝানোর সুযোগ, প্রতিটি মসজিদে জুমার নামাজে তারাবির নামাজে আমরা বুঝাবো এটা ইসলাম সমর্থন করে না। আরেকটা হলো আজকে পারিবারিকভাবে আমরা কিন্তু অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছি। মাহে রমজান ইফতারের মাধ্যমে, সেহরির মাধ্যমে আমরা পরিবারের যারা আসি, যে যেখানে আসি, আমাদের মধ্যে একটা সম্পৃক্ততা, আমাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন আমরা গড়ে তুলতে পারি। আমাদের মাহে রমজান আমরা দেখব আমার প্রথমে আত্মীয় যারা আছে তাদের মধ্যে সেহরি ইফতার খাওয়ার মতো যোগ্যতা কাদের নাই, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদেরকে অন্তত মাহে রমজানে আমি আত্মীয় হিসাবে তাকে আর্থিক সহায়তা করবো যেন সে সেহরি এবং ইফতার ভালোভাবে করতে পারে। মাহে রমজানের আরেকটি মূল্যবান সময় হলো শেষ রাত্রে। একটা মানুষ যত অন্যায় করুক, যখন সাহারি খেতে আসে, এর আগে যদি সে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, রাসূল পাকের দরুদ ও সালাম পড়ে, চোখের পানি ফেলে আল্লাহকে বলে আল্লাহ সারাটি বছর অন্যায় করেছে আর করবো না, তবে এমনভাবে করে তার যে মিথ্যার অভ্যাস, তার যে প্রতারণার অভ্যাস, তার যে লোভ, তার যে অন্যায়ের যে অভ্যাস, সেগুলো আপনার দূর করা যায় আল্লাহর কাছে তওবা করে, এটা একটা সুযোগ। এই জন্য প্রতিটি পরিবারের উচিত সবাইকে অন্তত মাহে রমজানে তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা। আরেকটি বিষয় হলো যে আপনার দান সৎকা বাড়িয়ে দেওয়া, যতটুকু দান সৎকা করতে পারে আমার সামর্থ্য আছে দান সৎকা বাড়িয়ে দেওয়া। আরেকটি হলো যে ইফতারের বেলা আমি বলবো আমাদের সামাজিক অবক্ষয় দুই দিকে আসছে, একদিকে গরিব খেতে পায় না, অপরদিকে কোনো কোনো ইফতার মাহফিলে 40-50 প্রকার ইফতার বানানো হয়, অত সেখানে গরিবের কোনো হক নাই, এটা কিন্তু ঠিক নয়, সুন্নতের খেলাফ। আমরা আপনার ইফতারের বেলা আমরা ইফতার খাবো কিন্তু অতিরিক্ত অপব্যয়ী হবো না, ওই যে অর্থটা আমি ব্যয় করবো সেটা গরিব মিসকিনকে আমি দেবো, তাহলে তারা শরিক হতে পারবে। এবং আমরা এই মাহে রমজানে আমরা দেখব যে আমার পরিবারের মধ্যে বেনামাজি আছে কি না, কারণ নামাজ মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে অন্য কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। তো এই মাহে রমজানে অন্য মাসে যাই করুক, বুঝিয়ে শুনিয়ে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন জামাই যারা আছে সবাইকে বুঝিয়ে শুনিয়ে আমরা নামাজই বানানোর চেষ্টা করব। একটি লোক যদি একটি মাস আপনার মাহে রমজানে আপনার নামাজ পড়ে নিয়মিত এবং তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, অটোমেটিকভাবে সেই অবক্ষয় থেকে দূরে থাকবে। আজকে সমাজ অবক্ষয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কারণ বাবার কথা সন্তান শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না, কারণ হলো আল্লাহর ভয় মন থেকে চলে গেছে। এই মাহে রমজান কোরআন তেলাওয়াত যদি আমরা করি, সবাই ফজরের নামাজ তো আমরা তাহাজ্জুদের সময় উঠি এবং জোহরের নামাজ সময় যখনই সময় কোরআন তেলাওয়াত একটা সিস্টেম করে নিলে হবে, আমার এই পরিবারে আজকে এক পারা কোরআন শরীফ হবে ভাগযোগ করে নেব, আজকে তসবিহ তাহলিল হবে, আজকে দুরুদ ও সালাম হবে, তওবা হবে, একটা প্রশিক্ষণ হিসাবে পরিবারকে আদর্শ পরিবার বানানোর জন্য মাহে রমজান
মুখ্যম ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে শিক্ষকরা সারা বছর পড়ান, কিন্তু এই মাহে রমজানে টার্গেট নিয়ে যে আমি 10টি ছেলেকে মাহে রমজানে প্রশিক্ষণ দেব, তারা যেন নামাজি হয়, তারা যেন তাহাজ্জুদ গুজার হয়, তারা যেন তসবিহ তারায় করে। দোকানদার ভাইরা যারা আছেন ব্যবসা করেন তারা অনেকে বুঝে না, ওলামাই কেরাম এবং রোজাদার যারা সৎ তাদের উচিত হলো ওই দোকানদার ভাইদের কিছু সময় দাও, ভাই ব্যবসা করতেছো, আল্লাহ হালাল ব্যবসাকে অনেক বরকতময় করেছেন, কিন্তু খবরদার এই রোজাদারদের যদি আপনার তুমি ঠিকমতো ব্যবসা না করো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইভাবে এই সমাজটাকে সংশোধনের জন্য আদর্শ মানুষ তৈরিতে মাহে রমজান একটি মুখ্যম একটা সময়, এবং সবে আমরা কাজে লাগাই, এবং আমাদের কাজে লাগালে হবে কি দেখা যাবে আজকে যে সামাজিক অবক্ষয় তা দূর হয়ে যাবে। এবং একজন মানুষ যদি বুঝে যে যৌতুক নেওয়া হারাম, এটা কখন বুঝবে আল্লাহর ভয় যখন আসে তখন সে যৌতুক নেবে না। একজন মানুষ যখন বুঝে মদ খাওয়া আসলে মদের শরীরের মধ্যে কোনো ইবাদত কবুল হয় না, জুমার নামাজের খুতবায় আলোচনা যদি সে মাদকতার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, তাহলে মাহে রমজানের মানসিকতা ভালো থাকে। এই মাসে শয়তানকে বেঁধে রাখে অটো সিস্টেমই একটা পরিবেশ সৃষ্টি হয়, আমরা সে মাদক থেকে সমাজকে মুক্ত করতে পারবো, আমরা বেনামাজিকে নামাজি করতে পারবো। স্বামী স্ত্রীর দূরত্ব আছে এই মাসে রমজান আসার সাথে সাথেই, স্বামী স্ত্রীর বসে যে আমরা সারা জীবন যা করেছি এখন এই মাহে রমজান সামনে বরকতময় আমরা দুজন তওবা করি, পরস্পরের দূরত্ব কমিয়ে দেই, ভাই ভাই যদি দূরত্ব থাকে রমজান আসার সাথে সাথে আমরা তাদেরকে বসি, ভাই যা কিছু হয়েছে আল্লাহর মাস মাহে রমজান, এই মাহে রমজান আমরা পুত পবিত্র। এইভাবে প্রত্যেকটি মানুষ যদি চেষ্টা করে তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র রাষ্ট্র যারা দায়িত্ব পরিচালনা করে তারাও ব্যাপক প্রোগ্রাম নিতে হবে এই মাহে রমজানকে কাজে লাগিয়ে এই সমাজকে দুর্নীতিমুক্ত এবং সমাজকে সন্ত্রাসমুক্ত করার জন্য। মাহে রমজান একটি বড় সুযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যে যে পর্যায়ে আসি সবাই চেষ্টা করি আমরা যেন ভালো মানুষ হতে পারি, ভালো পরিবার গড়ে তুলতে পারি, ভালো সমাজ গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের রমজান আমাদের আল্লাহর মেহমান হতে পারবো। এবং ঈদের ময়দানে আমরা ঈদ নীল আবরার নেক সৎ মানুষ ঈদের ময়দানে উঠতে পারবো সেই তৌফিক হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বেশি বেশি কোরআন তেলাওয়াতের, বেশি বেশি তওবা করার, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার, বেশি বেশি দান সদকা করার, সদকাতুল ফিতর আমরা অবশ্যই দেবো। এইভাবে আমরা ব্যক্তি সমাজ পরিবারকে তৈরি করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।